আসসালামু আলাইকুম, আমার হেসেল ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের গরুর মগজ ভাজি করে দেখাবো। এই গরুর মগজ ভাজি করার জন্য স্পেশাল কোনো মশলার দরকার হবে না, ঘরে যে মশলা আছে সেগুলো দিয়েই করতে পারবেন। মগজ ভাজি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, ঝটপট হয়ে যায়, আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়। তো এখানে আমি একটা গরুর মগজ ভালো করে পরিষ্কার করে নিয়েছি। রান্না শুরু করার আগে কিছু মশলা ব্যবহার করে নিচ্ছি। তো প্রথমে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা, 1/2 চা চামচ কাঁচা জিরা বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। একটা মগজের জন্য 1 চা চামচ যথেষ্ট। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। তো প্রথমে আমি 1 চা চামচ ব্যবহার করেছি, পরে লাগলে আমি মানে রান্না করার সময় আবার ব্যবহার করব। যেহেতু বলেছি মগজ ভাজি করব, তো এজন্য এই মগজের সাথে কাঁচা কিছু মশলা আমি একসাথে চটকে নিচ্ছি। যদি ভুনা করতাম তাহলে কিন্তু এই কাঁচা মশলাগুলো এই মগজের সাথে দেওয়া যেত না, তখন মশলা আগে কষিয়ে নিয়ে তারপরে মগজ দিতে হতো। তো যাই হোক, মশলাগুলো আমি ভালো করে কিন্তু মগজের সাথে চটকে নিয়েছি। এখন সরাসরি রান্নায় চলে যাচ্ছি। একটা ফ্রাই প্যান ভালো করে গরম করে নিয়ে এখানে 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু চাইলে সরিষার তেল দিয়েও রান্নাটা করতে পারেন। 4-5টা ছোট এলাচ আর সাথে 2-3 টুকরা মতো দারচিনি দিয়ে দিলাম। চাইলে একটু ফাটিয়ে দিতে পারেন ছোট এলাচগুলো। তো আর এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি। এখন সবগুলো নেড়ে চেড়ে পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। মগজ ভাজি করার বা ভুনা করার প্রসেসটা কিন্তু সম্পূর্ণই আলাদা। তো ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে পেঁয়াজ, এখন যে মশলার সাথে মগজ চটকিয়ে রেখেছিলাম সে মগজগুলো দিয়ে দিলাম। সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়েচেড়ে তেলের সাথে বা মশলার সাথে মিশিয়ে নিতে হবে। পুরো রান্নাটা কিন্তু চুলার আঁচ মিডিয়ামে রেখে করতে হবে। মগজ ভাজি করতে তেলের পরিমাণ একটু বেশিই লাগে, আর ভাজি করার পরে কিন্তু এই তেলটা একদমই দেখা যাবে না। তো এখানে 1 চা চামচের মতো গুঁড়া মরিচ ব্যবহার করেছি। তো চাইলে এই মরিচের পরিমাণ কিছুটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, আবার চাইলে শুধু কাঁচা মরিচ দিয়েও ভাজি করতে পারেন। তবে মগজের মধ্যে আমার মনে হয় গুঁড়া মরিচটাই বেশি ভালো লাগে, আর ফ্লেভারের জন্য কাঁচা মরিচ কিছু অ্যাড করব অবশ্যই। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, আর তেজপাতা দিয়ে আবারও এরকম নেড়ে চেড়ে ভাজি করে নিচ্ছি। মগজ ভাজি করতে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগে। মগজের মধ্যে থাকা পানি যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন 1/2 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে এই রান্নাটা করলে মানে যতক্ষণ এই 1/2 কাপ পানি শুকিয়ে যাবে ততক্ষণ ভাজি করে নিতে হবে। তো এখন ফ্লেভারের জন্য কিছু কাঁচা মরিচ আমি কেটে দিয়েছি যেন ফ্লেভারের সাথে কিছুটা ঝালও বের হয়, আর এই পানি শুকালে কিন্তু এই মগজ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন মিডিয়াম লোয়ের মানে চুলার আঁচ মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে ভালো করে ভাজি করে নিচ্ছে। আর অলরেডি কিন্তু আমার মগজ ভাজি করা হয়ে গেছে, এখন নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। তো আশা করছি দেখে বুঝতে পারছেন যে কতটা টেস্টি হতে পারে। গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে, চাইলে রুটি বা পরোটা দিয়েও খেতে পারেন। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে পারেন। আমার চ্যানেলটি ঘুরে দেখার আমন্ত্রণ জানাচ্ছি, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার হেসেল ঘরের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।